বিশ্বাসীরা গরীব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো, বিষ্ণু নবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম! সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দীর ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল, উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুশরিক ছিলেন, যুদ্ধবন্দী হিসেবে আনা হলো, তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণুই বললেন সুমামা কি অবস্থা তোমার, কেমন লাগে, তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো। বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণুই বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয়, আখিরাতে বিশাল এক জগৎ পড়ে আছে, তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের, আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, সালাত কি, জাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো, একজনকে দিয়ে মসজিদে পাঠালেন, যুদ্ধবন্দীর সাথে কি আচরণ দেখছেন। এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দোহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে। তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিশ্বনবী বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বললেন বলেন কি রাসূল, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিশ্বনবী বললেন না আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না, মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না, কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না, আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই। মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দের শহর, আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই। দিস ইজ ইসলাম। বিশ্বনবী বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি উমরা করতে গেলেন, বিষ্ণু তাকে তালবিয়া শিখিয়ে দিলেন, এই প্রথম কেউ মুসলিম সুমামা ইবনে উসাল, উনি প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করা শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না। সুবহানাল্লাহ, পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন একটা গমের দানা পচবে না, ওনারা আর রুটি খেতে পারে না, গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরব। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, পড়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন?